সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ট্রাফিক উইথ মনশালী চ্যানেলে। বরাবরের মতো নিয়মিত বর্ণনা রয়েছে, আমি মনশালী। আজ থাকছে আমাদের আরও একটি নতুন এপিসোড। আজকে থাকছে হযরত শীতলং শাহ রহমতুল্লাহি আলাইয়ের সম্পর্কে, তার মাজার সম্পর্কে, তার বায়োগ্রাফি সম্পর্কে, তার কর্মদ্রব্য সম্পর্কে যাবতীয় সব তথ্যপাত্র। আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। হযরত শীতলং তিনি ছিলেন সুফি শীতলং শাহ। শীতলং ফার্সি শব্দ, এর অর্থ পায়ের গোড়ালির গোলহার। এর জন্ম 1806 সালের মে মাসে বাংলা 1207 থেকে 1296 বঙ্গাব্দ। দেশ বিভাগ পূর্ব সিলেটের অন্তর্গত করিমগঞ্জ মহকুমায় বদরপুর থানার খিত্তাশিলচর গ্রামে। শীতলং শাহ তার মুর্শিদ প্রদত্ত ফকিরি নাম, প্রকৃত নাম মোহাম্মদ সলিমুল্লাহ। তার মানে আজকে আমরা যাকে শীতলং শাহ হিসেবে চিনি বা জানি তার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ সলিমুল্লাহ। তার পিতার নাম মোহাম্মদ জাহা বক্স, মাতার নাম হচ্ছে সুরজ্জান বিবি। জনশ্রুতি মোতাবেক জাহা বক্স ছিলেন ঢাকার নবাব বংশের লোক। বাণিজ্য উপলক্ষে তিনি অঞ্চলে আসেন। নৌকাডুবিতে তার বাণিজ্য দ্রব্য বিনষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি খিত্তা শিলচরের জমিদার মীর মাহমুদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। মীর মাহমুদ জাহা বক্সির গুণে মুগ্ধ হয়ে তার সঙ্গে কন্যা সুরজ্জান বিবির বিয়ে দেন। কিছুদিন পরে তাদের ঘরে শীতলং শাহের জন্ম হয়। পরবর্তীকালে জমিদার মীর মাহমুদ তার জামাতাকে তারিণীপুরে বেশ কিছু ভূসম্পত্তি দান করেন, ফলে তিনি এখানে বসতি স্থাপন করে পারিবারিক জীবনযাপন শুরু করেন। জাহা বক্সের কনিষ্ঠ পুত্রের অধস্তন বংশধর আজও তারিণীপুরে বসবাস করছেন বলে জানা যায়। এবার জেনে নেওয়া যাক শীতলং শাহের শিক্ষা জীবন সম্পর্কে। শীতলং শাহের লেখাপড়া শুরু হয় তারিণীপুর মক্তব্যে। পরে তিনি আরবিতে উচ্চশিক্ষা লাভে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেন। সেখানে তিনি কোরআন হাদিস শিক্ষাসহ মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুর্শিদ শাহ সুফি আব্দুল ওয়াহাব চৌধুরী ও অন্য শিক্ষক আব্দুল কাহিরের কাছে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করে ধীরে ধীরে তিনি আধ্যাত্মিকভাবে পারদর্শী হয়ে ওঠেন। গুরু প্রদত্ত শিক্ষা দীক্ষায় অল্প দিনেই তিনি মানসিক প্রস্তুতি তৈরি করে ইলমে তাসাউফের দ্বার প্রান্তে পৌঁছেন। এক পর্যায়ে মুর্শিদের নির্দেশ মোতাবেক শীতলং শাহ লাউরের ভুবন পাহাড়ে নির্জন সাধনায় আত্মবিভোর হয়ে কয়েক বছর গোপনে অবস্থান করেন, যেটিকে আমরা বলি আত্মগোপন করা বা আত্মগোপনে থাকা। গোপন সাধনা থেকে ফিরে এসে মুর্শিদের আদেশে দিন দুঃখী মানুষের মাঝে বিচরণ করে মানব কল্যাণের বাণী প্রচারে আত্মনিয়োগ করেন। এরপর ইতিহাসটা অন্যরকম। ইসলামী মতাদর্শের ভিত্তিতে তিনি আল্লাহর পথে জীবনযাপন করতে সঙ্গীতের মাধ্যমে মানুষকে আহ্বান জানান। তার একটি গানে তিনি বলেন, গানটি সুর ব্যক্তিভেদে ফেরি করে, তবে তার কথাগুলি এরকম, শীতলং ফকিরে বলে অমমিন বৃথা আইলাই দুনিয়ায়, আল্লাহ আল্লাহ বলো ফাইরে তরাই মানে ইল্লাল্লায়। মানব সৃষ্টির ভেদ রহস্য উদ্ঘাটন করে শীতলং শাহ মানুষকে বোঝাতে থাকেন স্রষ্টের চিরসত্য, তারপরে সত্য কিছুই নয়। তাই সৃষ্টির জন্য উচিত স্রষ্টার প্রতি নত হয়ে থাকা। শীতলং শাহ স্রষ্ট সত্য হওয়ার তাৎপর্যময় বিষয়টি তার স্বরচিত ভাবসঙ্গীতে এভাবে বলেছেন, প্রাণধন কালা ও কালা অপূর্ব মহিমা তোমার লীলা, নিশানা নমুনা পাই সত্রূপে তোমারে পাই, আছো তুমি সয়াল জুড়িয়া ভাবের ভাবিনী হইয়া, নিজ নামে ডাকে প্রিয়া একবার দর্শন দিবাইনি কালিয়ারে। এবার আসুন জেনে নেওয়া যাক শীতলং শাহর মাজার কোথায় পড়েছে। শীতলং শাহর মাঝার বারো ঠাকুরিতে অবস্থিত। মেন রোড থেকে 3-4 মিনিট ভিতরে তার মাজার আপনারা পেয়ে যাবেন। কোনো ধরনের টিকিটের ব্যবস্থা নেই। পবিত্রতা বজায় রেখে আপনি মাজার জিয়ারত করতে পারেন, পরিবার পরিজনে যেতে পারেন, বন্ধু সহযোগে সেখানে যেতে পারেন।
যারা সিলেট থেকে আসতে যাচ্ছেন তারা বাসে করে, বেশি করে বিআরটিসি বাস কিংবা গেটলক সার্ভিস করে আপনারা এখানে আসতে পারেন। ভাড়া 160 টাকা থেকে 185 টাকার মধ্যে নেবে। গেটলক সার্ভিসে সরাসরি আপনাকে শীতলাং শহর যে মাজার রয়েছে, মাজারের মেন ফটকে নামিয়ে দেবে, সেখান থেকে আপনি হেঁটে হেঁটে সেখানে পৌঁছে যাবেন। ভ্রমণ বিষয়ে কেমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার মতো নোটিফিকেশন কিন্তু ফোনে এসে আপনার কাছে চলে যাবে। আর আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কিন্তু আমরা আশা করছি। নতুন কোনো স্থান সম্পর্কে যদি আপনাদের প্রয়াস থাকে, যে সম্পর্কে জানতে চান, তথ্যপত্র জানতে চান, কীভাবে যাবেন, আপনারা কিন্তু অনায়াসে কমেন্ট সেকশনে সেগুলো জানাতে পারেন। এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন শীতলং শাহ মাজারের তৃতীয় পুরুষ, মানে যেটাকে আমরা যেটাকে খাদেম হিসেবে চিনি, যিনি দায়িত্বপ্রাপ্ত বা মনোনীত ব্যক্তি এটা পরিচালনা। আজকে কথা হলো তার সম্পর্কে। আপনার নামটা যদি আমাদের একটু বলতেন। আমার নাম হইলো শাহাবুদ্দিন। শীতলং শাহ মানে আপনার কয় পুরুষ পরে আপনি? আমি তো 5 নম্বর। 5 নম্বর পুরুষ। আচ্ছা, ওনার মানে বার্ষিক উরুসটা সাধারণত মানে কোন দিন হয়? প্রত্যেক বছর 17 আগন। 17ই আগন হয়? বাংলা 17 আগন। বাংলা বাংলা 17 আগন যে বার হল। ওই বার্ষিক উৎসবে সাধারণত মানুষ কেমন হয়? মানু হয়, বিরাট মানু হয়। বিরাট মানুষ হয়। আচ্ছা, এই মানে সিলেট কিংবা সিলেটের বাইরে কি কোনো মানুষজন এখানে থাকে? জি জি থাকে। থাকে না? যে কুলা বিছনা শোনা মনিতা থেকে আসে। আচ্ছা, মহিলাদের জন্য তখন কি ওই উৎসবে আলাদা কোনো ব্যবস্থা থাকে নাকি মানে সম একটু ব্যবস্থা রাখছি, তবে ওর না পয়সা দিয়ে পারা না বুঝছেন, ওখানে নাইলে আরো আলাদা ব্যবস্থা করা গেল। আচ্ছা, তার মানে হচ্ছে জায়গা সংকুলনে একটু সমস্যা, অর্থনৈতিকভাবে একটু সমস্যা। তো এই আপনার মাজারের কোনো ইয়ে নিয়ে প্রাপ্তি নিয়ে কি সরকারের কাছে আপনার কোনো কিছু চাওয়ার আছে কিনা যদি একটু বলতেন? সরকারের কাছে ওটাও চাওয়ার, যদি একটু অনুদান দেন তি আমার ওখানে কাজ, আমার একটা ঘর বানাইলাম মানে সুন্দর করে বুঝলেন, ঘর বানাইলে অনেক মানুষ বইলে অনেক কুরআন শরীফ পড়ে নমাজ পড়ে মহিলার আগলার ব্যবস্থা করলাম মানে ওটা নিয়ে আমার একটা আগ্রহ রইল। আচ্ছা, যাক, এই ভিডিওটি যথাযথ কর্তৃপক্ষের আমরা সুদৃষ্ট মানে আশা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমরাও চাচ্ছি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্ট হোক এবং এই মাজারের বিশেষ করে মাজার কেন্দ্রিক যত মাজারের ভক্তরা আছে এখানেও শুধু মানে জকিগঞ্জ না, শুধু সিলেট না, 73 সিলেট থেকে কিংবা সিলেটের বাইরে থেকেও কিন্তু প্রতিনিয়ত ভক্তকুলরা বিশেষ করে এই লাইনের যারা আছে তারা কিন্তু মানে এই মাজারটাকে দেখতে আসছে, এখানে মাজার জিয়ারত করার জন্য আসে, নানান আশায় কিন্তু তারা এখানে মানে এখানে কিন্তু মানে ভিড় জমায়। তো এই ভক্তকুলদের একটু সেবা শুশ্রূষার জন্যই আজকে উনি যে প্রত্যাশা করলেন, আমরাও চাই মানে যথাযথ কর্তৃপক্ষের এটা সনজরে আসুক এবং তাদের এই যে সব সমস্যাগুলো সেটা একটু লাগু হোক আমাদের সমাজের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। তো সময় করে একবার ঘুরে আসুন এবং এই গুণী মানুষের মাজার জিয়ারত করে আসুন। আশা করছি আপনার মন প্রাণ প্রফুল্ল হয়ে যাবে, আপনার ভ্রমণ সার্থক সুন্দর হয়ে উঠুক। ধন্যবাদ সবাইকে।